ওকে, সো ভিউজিএস এর এর আগের পর্বে আমরা একটু মিস্টেক করে ফেলছি, যদিও এই পর্বে আমি সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা এই যে এখানে দেখেন @ভিউসিএলআই এইটাই ঢুকে কিন্তু আমি ইনস্টল করছি, ঠিক আছে। আমাদের মেনে যেতে হবে এটা এটা, সো একই সিস্টেম, জাস্ট এটা এই যে এইটা নিয়ে ইনস্টল করুন, তাহলে ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, দেন আমরা যদি এবার সেম আগের মতো ভিউ ভার্সন দিই, সরি ভিউ ভার্সন লিখি, দেন এই যে আমরা ভার্সনটা দেখতে পারবো। ওকে, সো একই সিস্টেম, কোনো সমস্যা নেই, জাস্ট এটাকে ইনস্টল করে ফেললেই হবে, ওটা থাকুক, সমস্যা নেই। ওকে, সো এবার আমরা একটু কিভাবে এটাকে ইউজ করতে পারি দেখেন, এই যে আমাদের ভিউ ইউনিট, দেন টেমপ্লেটের নাম, দেন প্রজেক্টের নেম। আমরা যখন একটা প্রজেক্ট বানাবো তখন তখন আমাদের এই কমান্ডটা ইউজ করতে হবে। এখন টেমপ্লেট নেম কোথায় পাবো? টেমপ্লেট নেম মেনলি এই যে একটু নিচে গেলে অফিসিয়াল টেমপ্লেটস এর এখানে পাবেন, ওয়েবপেক, ওয়েবপেক সিম্পল, হ্যাঁ, এই যে এগুলো সবই হচ্ছে টেমপ্লেট। সো আমরা যেটা এখন ইউজ করব সেটা হচ্ছে যে ওয়েবপেক সিম্পল। ওকে, সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এই কমান্ডটা প্রথমে লিখতে হবে, অর্থাৎ এখানে লিখতে হবে ভিউ ইনিট, দেন এবার আমাদের টেমপ্লেটের নামটা, সো টেমপ্লেটের নামটা আমরা কোনটা ইউজ করতে যাচ্ছি, ওয়েবপ্যাক সিম্পল। সো আমরা জাস্ট এখানে লিখব ওয়েবপ্যাক মাইনাস সিম্পল। ওকে, দেন একটা স্পেস দিতে হবে, যে এখানে দেখেন স্পেস আছে, দেন প্রজেক্টের নাম, অর্থাৎ আমাদের প্রজেক্ট ফোল্ডারের নামটা, ঠিক আছে। সো মনে করেন আমি এখানে দিলাম হচ্ছে লার্ন, লার্ন সিএলআই, বা এখানে দিতে পারেন ভিউ সিএলআই। ওকে, দেন একটা ইন্টার দিলাম, তাহলে আমাদের এইটা ইনস্টল হবে। ওকে, সো একটু ওয়েট করতে হবে, এখানে দেখেন এবার আমাদের প্রজেক্ট নেম তাই বলতেছে। সো আমি এখানে ওই যে লার্ন ভিউ সিএলআই এটাই দিব, দিয়ে ইন্টার দিব। এবার বলতেছে প্রজেক্ট ডিসক্রিপশন, সো এখানে আমি কিছু ডিসক্রিপশন দিতে পারি, দিস ইজ এ সাপোজ সিম্পল সিম্পল প্রজেক্ট অফ ভিউ সিএলআই। ওকে, দেন ইন্টার, তারপরে বলতেছে অথর, সো আমি এখানে অথর রাইট হ্যান্ড দিলাম, এন্টার, দেন আমাদের বলতেছে লাইসেন্স এমআইটি। ওকে, সো এটা দরকার নাই, সো এন্টার দেন, দেন এখানে ইউজ স্যাস বলতেছে, সো এখানে আমরা যেটা করব ওইখানে এন দিলাম, এন মানে হচ্ছে নো। ওকে, দেন আমাদের গেট আমাদের হয়ে গেছে তাই বলছে। সো এখন এই ফোল্ডারটা আমরা দেখি যে আমাদের ডেস্কটপে চলে আসছে কিনা, এই যে এখানে একটু দেখেন যে আমাদের এই ফোল্ডারটা, এই যে লার্ন ভিউ সিআরআই, এটা কিন্তু চলে আসছে, অর্থাৎ আমার ডেস্কটপে কিন্তু এটা ওপেন আছে, এই যে দেখেন ডেস্কটপ, হ্যাঁ ডেস্কটপে আমরা এটাকে প্রজেক্টে ওপেন করছি। সো আপনারা চাইলে যে কোনো ফোল্ডারের মধ্যে যেই যে এটা কমান্ড ইউজ করে যে কোনো ফোল্ডারের মধ্যে এটাকে ইউজ করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে, বুঝে গেছেন। সো আমাদের সিএলআই প্রজেক্টটাও ইনস্টল হয়ে গেছে, এবার আমরা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখেন বলছে টু গেট স্টার্টেড, অর্থাৎ এই যে আমরা এই ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে, সিডি দিয়ে এটা লিখতে হবে, তাহলে এই ফোল্ডারের মধ্যে ঢুকে যাব, ওরাই আমাদের বলে দিছে। ওকে, সো আমি লিখতেছি এলইএ আর এম লার্ন ভিউ সিএলআই, দেন ইন্টার, দেন এখন কিন্তু আমি এই যে এটার মধ্যে আছি। ওকে, দেন npm ইনস্টল করতে হবে, npm run dev, এই দুটো কমান্ড আমাকে চালাতে হবে। সো npm ইনস্টল, অবশ্যই ইন্টারনেট স্পিড থাকতে হবে এবং একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, তাহলে এবার npm এর আমরা কিছু ফাইল এর মধ্যে পেয়ে যাব। npm কেন ইনস্টল করতেছি, এর কিছু ফাইল আমরা এবার আমাদের প্রজেক্টের মধ্যে চলে আসবে। সো আমাদের এটা হয়ে গেছে, সো এবার যদি আমরা এই ফোল্ডারের মধ্যে যাই তাহলে যেটা দেখবেন সেটা হচ্ছে যে এখানে যে নোড মডিউলস নামের একটা চলে আসে এবং এর মধ্যে যত যা আমাদের দরকার সব কিছু চলে আসে। ওকে, এগুলো আমরা ইউজ করতে পারবো। ওকে, সো এবার আমাদের আর একটা কমান্ড আছে, সেটা ইউজ করতে হবে, npm run dev।
So এখানে npm run dev, okay, then enter that. Okay. So এই যে আমাদের এখন project is running তাই বলতেছে, এবং এই যে local host colon 8080 এটাতে ক্লিক করলে আমাদের এই প্রজেক্টটা এখন আমরা রান করতে পারবো, ঠিক আছে? সো আমরা অলরেডি এটা রান হয়ে গেছে, এই যে দেখেন লোকাল হোস্ট 80। সো এই যে এটা আমাদের মেনলি ভিউজেস এর প্রজেক্টটা রান হয়েছে। ওকে, সো অবশ্যই আপনাকে যে যে কমান্ড যে যে স্টেপ বাই স্টেপ আমরা বললাম সেই কমান্ড অনুযায়ী সেই স্টেপ অনুযায়ী আপনাকে এই কাজগুলা শেষ করতে হবে। ওকে,